আজ এক আজব ঘটনার সাক্ষী রইল কমলাসাগর বিধানসভার দেবীপুর রাজার টিলা এলাকার মানুষ। শুকনো কাঠ কিংবা খড়ে সবাই আগুন জ্বলতে দেখেছে, কিন্তু জ্যান্ত কোনো নারিকেল গাছে দাও দাও করে আগুন জ্বলার ঘটনাটি নিশ্চয়ই সকলের কাছে আজব ঘটনা বলে মনে হবে। কিন্তু সেটাই সত্যি। আজ কমলাসাগর বিধানসভার দেবীপুর রাজার টিলা এলাকার কিরণ সরকারের বাড়ির নারিকেল গাছে বজ্রপাতের ফলে আগুন ধরে যায়। কাঁচা গাছে আগুন, সেটা কী করে সম্ভব? তবে এই আজব করা ঘটনায় কিরণ সরকারের পরিবার সহ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। এটা নাগমাই এলো সে আমি ওই টিকা গড়া গেছি কে দুধ দিয়া এ নো বল